ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সহজ হবে না বলে মনে করেন আইনজীবীরা তারা বলছেন জন্য দরকার ঢাকা দিল্লি কূটনৈতিক প্রচেষ্টা এবং বোঝাপড়া চিফ প্রসিকিউটর বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলে পরোয়ানা জারির আবেদন করবেন তারা তবে সব কিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর আফজাল হোসেনের রিপোর্ট আদালত ও থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বারোই সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় একশো আটষট্টিটি এর মধ্যে হত্যা মামলার সংখ্যা একশো সাতচল্লিশ এর মধ্যে ছাত্রজনতার আন্দোলন এবং দু হাজার সালের পাঁচই মে সাপড়া চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে পনেরোটি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শুরু হয়েছে তদন্ত বিচারের জন্য প্রস্তুত করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে ঘুরে ফিরে একটি প্রশ্নই সামনে আসছে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে এনে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারির আবেদন করা হবে তবে তাকে ফিরিয়ে আনা না না নির্ভর করবে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হবে কূটনৈতিক তৎপরতার অংশ হবে সেটা সরকার যথাসময় গ্রহণ করবেন বলে আমরা মনে করি আপাতত আমরা মনে করি যে ট্রাইব্যুনালটা গঠন হলে যখন ফর্মালি এখানে কোনো মামলা দায়ের হবে অভিযোগ দায়েরটা হবে তারপরে আমরা নেসেসারি অর্ডারস যাব এবং ট্রাইব্যুনালের সেই আদেশের আলোকে সরকার যদি কোনো পদক্ষেপ নিতে যান সেক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের আলোকেই সেটা হবে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না কেননা শুধু আইনি প্রক্রিয়ায় নয় এর সঙ্গে জড়িয়ে আছে কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের বোঝাপড়া আমি বলছি না যে অসম্ভব কিন্তু সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল সেই আলাপ আলোচনা শুধুমাত্র গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই আসলে তাকে ফিরিয়ে আনা যাবে বলে আমার কাছে মনে হয় না সেটি ডিপেন্ড করবে দুই পক্ষের আলোচনার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যের উপরে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে দু সালে হওয়া এই চুক্তির আলোকে দুই বেশ কয়েকজন বন্দিকে প্রত্যর্পণ করেছে সময় সংবাদ ঢাকা আজ ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি বেল্ট নেইম্যান এদিকে ভারত হয়ে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডো পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে হবে বৈঠক সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথমবার বাংলাদেশ সফরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার দুই দিনে সফরে ঢাকায় আসবেন এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এস্টেন সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কোর্স এর মধ্যে লু ঢাকায় আসবেন ভারত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দুই দেশের সম্পর্ক জোরদার হবে এ সফরে পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উচ্চ পর্যায়ের এ দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানায় পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা আগামী রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এদিন দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের এ সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা খান তামিম সময় সংবাদ ঢাকা এদিকে গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা শকত হোসেন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমকে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা বলেন ছাত্র জনতার গণবিপ্লবে আওয়ামী সরকারের পতন হল দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে পরাজিত শক্তির দর্শনরা গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ বেধরক পিটিয়ে ও কুপিয়ে নেতাকর্মীদের আহত করার ঘটনায় নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমকে সংরক্ষিত কোটায় বিগত সরকারের সময় শেখ হাসিনার গাড়ি চালক মন্ত্রী এমপি আমলাদের নামে প্রায় দুই হাজার প্লট বরাদ্দ দেওয়া হয় রাজুক বলছে কোটায় প্লট বরাদ্দে সরকারের নির্দেশ মানতে বাধ্য ছিল প্রতিষ্ঠানটি যদিও ক্ষমতার অপব্যবহার করে প্লট দেয়াকে বেআইনি বলছে নগর পরিকল্পনা দিচ্ছে মায়ামুনা হায়দার রিপোর্ট পরিকল্পিত নগরী গড়ে তোলা আর সকলের বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দ দিয়ে থাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সকল প্লট বরাদ্দের ক্ষেত্রে মানতে হয় নির্দিষ্ট নীতিমালা তবে নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে আর এ নিয়েই উঠেছে প্রশ্ন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি চালক মন্ত্রী এমপি আমলাসহ নিজেদের পছন্দসই ব্যক্তিদের নামে বরাদ্দ দেওয়া হয় প্লট রাজক থেকে পাওয়া তথ্যমতে গত কয়েক বছরে পূর্বাচল ঝিলমিল সহ চারটি প্রকল্পের আওতায় প্রায় দুই হাজার প্লট বরাদ্দ দেওয়া হয় যার মধ্যে শুধুমাত্র পূর্বাচলেই প্রায় এক হাজার প্লট বরাদ্দ দেওয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের কোনো এক্তিয়ার নেই রাজুকের এমনটি বলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো প্রক্রিয়াটি সরকারের নির্দেশনা অনুযায়ী হয়েছে বলেও দাবি রাজুকের সরকারের একটা বিশেষ ক্ষমতা রয়েছে সে বিশেষ ক্ষমতা বলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিতে পারে সেটা প্লট বরাদ্দ বিধিমালাতেই রয়েছে সেই একটি আর কেবলমাত্র সরকারের এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চয়েস করার কোনো এক্তিয়ারাই নেই এ ধরনের প্লট বরাদ্দে রাজুকের নীতিমালার সংস্কার প্রয়োজন উল্লেখ করে নগর বিশেষজ্ঞ বলছেন পছন্দসই ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেয়া নিশ্চিতভাবেই ক্ষমতার অপব্যবহার ও ব্যয় রাজুক বিভিন্ন সময় সংরক্ষিত কোটা নাম একটা কোটা আছে সেটা রাজুকের বিধিমালাতে আছে সেই কোটা দিয়ে দশ পার্সেন্ট প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল কিন্তু এই কোটাটার অপব্যবহার হয়েছে রাজুকের যেটা আইন সেটা হচ্ছে আপনাদের যদি ঢাকা শহরে কোনো প্লট ফ্ল্যাট থাকে তাহলে এই ধরনের প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়ার বিধিবিধান নেই পুরো বিষয়টাই তৈরি করা হয়েছিল কাউকে খুশি করার জন্য আমাদের যে সংবিধান যে আমাদের রাষ্ট্রকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার আসলে সেটা আমরা অপপ্রয়োগ থেকে সালের মধ্যে বরাদ্দ হওয়া দুইশো প্লটের একশো উনপঞ্চাশটি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা ইতোমধ্যে পূর্বাঞ্চলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ষাট কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে মাইমুনা হেদার চৌধুরী সময় সংবাদ ঢাকা অগস্টের পর থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট বাংলাদেশিদের ভিসা দেয়ার হার কমিয়ে দেয় যাত্রী খরায় ভুগছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো বিশ্লেষকরা বলছেন ক্ষতি হচ্ছে দু দেশেরই কূটনৈতিক সমস্যার সমাধানে সরকারকে পরামর্শ তাদের তারা যশোর রিপোর্ট ঢাকা চট্টগ্রাম থেকে ভারতগামী ফ্লাইটগুলোর যাত্রী খরায় ভোগার মোটামুটি ধারণা মেলে পরিসংখ্যানের দিকে নজর দিলেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু কলকাতা রুটে সপ্তাহে ১৪টির জায়গায় যাচ্ছে মাত্র সাতটি ফ্লাইট ঢাকা টু চেন্নাই রুটে সপ্তাহে চারটি কোবে যাচ্ছে তিনটি ঢাকা টু দিল্লি রুটে সপ্তাহে সাতটির জায়গায় যাচ্ছে চারটি অন্যদিকে ইউএস বাংলার ঢাকা টু কলকাতা রুটে চোদ্দটির জায়গায় চলছে মাত্র ছয়টি ফ্লাইট ঢাকা চেন্নাইয়ের এগারোটির জায়গায় সপ্তাহে ঢাকা ছেড়ে যাচ্ছে মাত্র পাঁচটি ফ্লাইট যাত্রী খরায় বন্ধ হয়ে গেছে চিটাগং কলকাতা রুটের ফ্লাইট এয়ারলাইন্স বলছে এ বাস্তবতায় ভারতে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ব্যয় তুলতেই হিমশিম খেতে হচ্ছে আর তাই বাধ্য হয়ে কমাতে হয়েছে ফ্লাইটের সংখ্যা সর্বাধিক ফ্লাইট পরিচালনা ছিল আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে বিভিন্ন গন্তব্য লাইক ঢাকা থেকে কলকাতা চিটাং থেকে কলকাতা এবং টা চেন্নাই রুটে ভিসা স্বল্পতার জন্য আসলে আমাদের এই ফ্লাইটগুলোকে রিডিউস করতে হয়েছে মোটামুটি আমাদের 45 থার্টি এরকম যাচ্ছে পরিচালন ব্যয়টা আমরা মিনিমাইজ করছি যে ফ্লাইট ফ্রিকুয়েন্সিটা কমায় নিয়ে আসছি এই অবস্থার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কড়াকড়িকে দায়ী করছে এয়ারলাইন্সগুলো খোঁজ নিয়ে জানা গেছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঢাকায় কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় দূতাবাস পরে সীমিত আকারে চালু করা হলেও বাংলাদেশিতে দেয়া হচ্ছে শুধুমাত্র চিকিৎসা ও জরুরি ভিসা বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ভিসার নীতির এই কড়াকড়িতে ক্ষতি হচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশেরই নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আগেই কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ দিয়েছেন তারা লাইনগুলোর উপর একটা প্রভাব ডেফিনেটলি পড়েছে এয়ারলাইনগুলোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ছিল আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না কিন্তু ভারতীয় ব্যবসা কিন্তু প্রচুর ক্ষতি তাদের এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে উভয় দেশের যারা যথাযোগ্য কর্তৃপক্ষ আছেন তারা এগুলো বিবেচনা করে আবার মনে বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশের বিমান বাংলাদেশ ইউএস বাংলা নভো এয়ার এবং ভারতের ইন্ডিগো এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা এয়ারলাইন্স জিন্নাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা ফেনীতে ভয়াবহ বন্যায় পানির তোড়ে মুছাপোর্স লুইস গেটে ভেঙে নদীতে বিলীন হয়ে যায় এতে নোয়াখালের কোম্পানিগঞ্জ ও ফেনীর দাগন ভুইয়া সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন বসতবাড়ি দোকান পাঁচ এবং রাস্তাঘাট একের পর এক নদীতে বিলীন হচ্ছে সংশ্লিষ্টরা ভাঙন রোধে আশ্বাস দিলেও বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ দেখছেন না ক্ষতিগ্রস্তরা জুলহাস তালুকদারের ক্যামেরা আতে সচল রিপোর্ট পানিতে ভাসছে পুরো জনপদ ভারতের উজানের পানির তোড়ে শতাব্দীর ভয়াবহ বন্যার কবলে পড়ে প্লাবিত হয়েছিল ফেনী কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিস্তীর্ণ জনপদ ভয়াবহ সেই বন্যার পানি ফেনের সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের মোহনায় মুসাপুর সুইচ গেটটি দিয়ে এভাবেই পড়তে থাকে সাগরে। তবে অস্বাভাবিক পানির চাপে প্রায় তিনশো কোটি টাকা ব্যয়ে নির্মিত গেটটি গত ছাব্বিশ আগস্ট ভেঙে নদীতে বিলীন হয় সুইচগেটটি ভেঙে যাওয়ার পরে দেখা দিয়েছে ছোট ফেনে নদীর দুতীরে তীব্র ভাঙন ইতিমধ্যে ফেনের সোনাগাজি ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের নদীতে রূপবর্তী 10 বেশি ইউনিয়নের কয়েকশো বাড়িঘর ও একরের পর একর ফসলের জমি বিলীন হয়েছে নোনা পানিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ বিভিন্ন গ্রামীণ সড়ক সেতু মসজিদ মন্দির হাটবাজার সহ অসংখ্য প্রতিষ্ঠানও নদীর পেটে হুমকির মুখে দুই উপজেলার নদীতে রূপবর্তী লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এই নদীর মাঝে 100 বাড়িঘর ছিল আজকে নদীগর্ভে বিলীন বাড়িটা ভাঙে গেছে এখন আমরা যে কোথায় যাব কোথায় থাকব কী করব সেটা আমরা জানি না ড্রেজিংটা করে দিলে মাঝখান যে ড্রেজিংটা করার কথা এটা করলে আর মিনি বাদ কয়েকটা তৈরি করে দিলে আমাদের এলাকার এখনো পর্যন্ত মানুষ রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে মুসাফর ক্লোজটা যেন পুনঃ নির্মাণ করে আমাদের মানুষকে নদী বাঙ্গনের হাত থেকে রক্ষা করে ভাঙ্গন রোধের আশ্বাস দিয়ে স্থায়ী সমাধানে রেগুলেটরটি নির্মাণে জায়গার কাছে অর্থায়নের জন্য প্রস্তাব করা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা এখানে ফান্ডিং একটা গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে আমরা হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির জায়গার কাছে এখানে জন্য করা যাচ্ছে বিলীন হয়ে যাওয়া মুসুপুরের সুইচ গেটটি পুনরায় নির্মাণ করা ছাড়া এই নদীর তীরে যে তীব্র ভাঙ্গন তা রোধ করা সম্ভব নয় তবে স্থানীয়দের দাবি মানুষের ক্ষয়ক্ষতি কমাতে এবং বিভিন্ন অবকাঠামো রক্ষায় নদীর বিভিন্ন অংশে যদি ড্রেজিং করা হয় এবং গতিপথ পরিবর্তন করে দিতে পারলে এই ক্ষতি অনেকটা কমিয়ে নেওয়া সম্ভব এ বিষয়ে সংশ্লিষ্টরা উদ্যোগ নেবেন এমনটাই দাবি স্থানীয়দের নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে আতিয়া সজল সময় সংবাদ স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীতে দুশো পঞ্চাশ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেগমগঞ্জ লক্ষ্মীপুর মহাসড়কের বেগমগঞ্জ অংশে পনেরোটি রাস্তা সংস্কারে বিশ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান চালক ও স্থানীয়দের সাইফুলা কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকেট ছবি নিয়ে রিপোর্ট সড়কে ছোট বড় গর্ত বৃষ্টি হলেই জমে পানি এ চিত্র নোয়াখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরে জেলা সড়ক বিভাগের ছোট বড় প্রায় আড়াইশো কিলোমিটার সড়কের এমন বেহাল দশা সামান্য বৃষ্টি হলেই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বেগমগঞ্জ চোরাস্তা থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক সহ অন্তত পনেরোটি সড়কের এ অবস্থা এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও অপরিকল্পিতভাবে পুকুর ও জলাশয় ভরাটের কারণে সরকারি অফিস সদর হাসপাতাল সিভিল সার্জন অফিস জজ কোর্ট শিশু পার্ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও জমে থাকে পানি প্রতিদিন একটা দুটা রিক্সা অ্যাক্সিডেন্ট হয় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করি এই রোডের জনগণের একদম খুবই দুর্ভোগ আমরা মেডিসিনে গাড়ি আমাদের ইমার্জেন্সি প্রধান কথা এখানে প্রথমত এগারোটার ভিতরে আমরা হেডকোয়ার্টার মেশিন দেওয়ার কথা এখন এখানে প্রায় একটা বাজে এখান দিয়ে গাড়ি তো যাওয়ার কথা মানুষ হাইটেও যাইতে পারে না আসে চলতে পারতেছি না আমরা একবারে দুর্ভোগ যে দুর্ভোগের শেষ নাই প্রতি সত্তর এই রাস্তাটা মেরামতের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধ করছে সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান বিশেষ বরাদ্দ না পেলে কাজ করা সম্ভব নয় এখানে প্রায় আড়াইশো মতো রাস্তা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্তর আশি কোটি টাকা মতো হয়তো লাগতে পারে যদি পুনরায় সবকিছু একদম ভালো করে করতে হয় নোয়াখালী সড়ক বিভাগের দাবি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করতে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে সময় সংবাদ নোয়াখালী সরবরাহ সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে ভোগ্যপণ্যের যোগান এতে অধিকাংশ আমদানি পণ্যের দাম নিম্নমুখী তবে এখনও বেচা কেনা কম বলে দাবি ব্যবসায়ীদের অনেক বিশেষজ্ঞ ক্যামেরায় ফেরদুস লিপির রিপোর্ট দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ভোগ্যপণ্যের সঙ্গে সমুদ্র ও স্থলবন্দর থেকে আমদানি হওয়া পণ্য বোঝায় সারি সারি ট্রাক কাভারভ্যান চলছে লোড আনলোডিং মোকামগুলো ভর্তি বস্তায় এমন কর্মচাঞ্চল্য দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গত জুলাই আগস্টে রাজনৈতিক পর পরিবর্তন আর এরপরই বন্যার বিধ্বস্ততা কাটিয়ে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে দেশের এই বড় পাইকারি বাজারে গত এক সপ্তাহের চেয়ে দাম নিম্নমুখী বেশ কিছু ভোগ্যপণ্যের তবে এখনো তুলনামূলক চড়া দামের কারণে পাইকারিতে বেচাকেনা কেনা জমজমাট নয় বলে দাবি ব্যবসায়ীদের কম মাল থাকা সত্ত্বেও মানুষ কিনতে পারতেছে না যেখানে আমরা সারা দিনে পঞ্চাশ বস্তা বা একশো বস্তা পর্যন্ত বিক্রির টার্গেট থাকে সেখানে দাম কমলে বরঞ্চ সেটা দশ বস্তা আসে যায় সমস্যা ছিল এখন কিছুটা কেটে উঠতে পারতেছি ইনশাল্লাহ আশা করি আরও স্বাভাবিক হবে অন্য দাম স্থিতি চলে আসবে আলু পেঁয়াজের আমদানি শুল্ক কমানোয় বাজারে সরবরাহ বেড়েছে সেই সঙ্গে দাম কমেছে এই দুটি পণ্যের এছাড়া কমতির দিকে রসুন ও আদার দামও বন্যা দুর্গ এলাকার জন্য সবাই কিনে নিচ্ছে বাজার মাল ছিল না এখন যেহেতু আবার মাল আসছে আবার বাজারটা কমে গেছে ইন্ডিয়ান পেঁয়াজটা কম আসতেছে কম বলতে মানে দৈনিক আপনার এখানে এদিকে ডি অর্ডারের বিপরীতে মিলগুলো থেকে এক দিনের মধ্যে তেল ও চিনি সরবরাহ পাচ্ছেন ব্যবসায়ীরা ফলে বাজারে এই দুটি পণ্যের সরবরাহ স্বাভাবিক তবে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কমলেও সব ধরনের ভোজ্য তেলের দাম মনপতি ৫০ পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বেড়েছে স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে চারশো থেকে পাঁচশো পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করে গেল এক মাসে নানা সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে ফলে দরদামে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণ্যের এক্ষেত্রে সাধারণ মানুষের দাবি সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেদ্যস্লিপি সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ধানের চারার হাট জেলা ও আশেপাশের এলাকার কৃষক ও পাইকাররা নানা জাতের ধানের চারা সংগ্রহে হাতে। চলতি বছর ছুটে বন্যার ক্ষতি পোষে ওঠার পাশাপাশি আমন রোপণের লক্ষ্যমাত্রা পূরণের আশ্বাস কৃষি বিভাগে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য হৃদয় পালের ছবি নিয়ে রিপোর্ট বেচা কেনায় জমজমাট ধানের চারার হাট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে চট্টগ্রাম সিলেট মহাসড়কের পাশে জমে উঠেছে এই হাট

সেভেনে একশো টাকা বিশটা ডিস্ট্রিক্ট থেকে কাস্টমার আসে পানি জন কমে কাস্টমার বারে পানি জন বারে কাস্টমার কমে যেটাও পার্শ্ববর্তী এলাকা থেকে এই হাটে আমন মৌসুমের চারা কিনতে আসেন কৃষকরা অনেক পাইকার এখান থেকে চারা সংগ্রহ করে বিক্রি করেন নিজ জেলায় সব ধরনের জ্বালা পাইবেন আপনি নানান ধরনের থেকে হবিগঞ্জ মাধবপুর ওই দিকটা কুমিল্লা অনেক জায়গা থেকে এখানে আসে কাস্টমার আছে মরব্বীর ওই বাজার থেকে মালামাল নিত

এবং এই চারার গুণগত মান অনেক ভালো বিধায় আমাদের জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলাও কিন্তু এই চারার একটা চাহিদা আছে নন্দনপুরের এই হাটে প্রতিদিন গড়ে দশ লাখ টাকার ধানের চারা বিক্রি হয় বলে জানান সংশ্লিষ্টরা সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া খবর সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হলো ই পাসপোর্ট সেবা শুক্রবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করা হয় আবেদনকারীরা পাঁচ বছর বা দশ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই পাসপোর্ট সরবরাহ করা যাবে এর মাধ্যমে আরেক উন্নত হলো প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদান আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের একশত উনিশতম দেশ হিসাবে বাংলাদেশে ই পাসপোর্ট সেবা চালু হওয়ার পর ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে এর কার্যক্রম শুরু হয় এর ধারাবাহিকতায় শুক্রবার ছয়চল্লিশতম দূতাবাস হিসাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে ই পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এদিন দূতাবাসে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিশিষ্ট ব্যক্তি পেশাজীবী মিডিয়া ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিবুল্লার সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন জানান আবেদনকারীরা পাঁচ থেকে দশ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং এক মাসের মধ্যেই ই পাসপোর্ট সরবরাহ করা হবে জন্ম তারিখ এবং জন্মস্থান এই পাঁচটা তথ্য আপনার যদি আগের পাসপোর্ট আপনার এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন এবং আপনার চাহিদা কিন্তু এই পাসপোর্টের তথ্যের মধ্যে মিল থাকে তাহলে যে ডেলিভারি ডেটটা হবে তার আগেই আপনি আপনার হাতে পাবেন যে কেউ এই পাসপোর্টটাকে এখন আর মেলিং এর বা ইয়ে করতে পারবে না এটা জালিয়াতি কোনো করতে পারবে না অনুষ্ঠানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় উদ্বোধন শেষে কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয় এছাড়া এক আবেদনকারীর কাছে প্রথমবারের মতো ইলেকট্রনিক ট্রাভেল পাস সরবরাহ করে দূতাবাস ই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য এরই মধ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে

আবারও বাপুপেতে পেতে ফিরতে যাচ্ছেন সাবেক সহসভাপতি তাবিদ আওয়াল তবে এবার আর আগের পদে নয় সরাসরি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন তাবিদ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ছাব্বিশে অক্টোবর বাফুফে নির্বাচন হওয়ার কথা রয়েছে সে নির্বাচনের প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন এতদিন আ তার বিপক্ষে কেউ নির্বাচন করতে না চাইলেও রাজনৈতিক পথ পরিবর্তনের পর সেখানে আসতে যাচ্ছে পরিবর্তন আভাস মিলেছে সাবেক সহসভাপতি এবং বিএনপি নেতা তাবেত আওয়াল এবার নির্বাচন করবেন প্রেসিডেন্ট পদে সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার গ্রেফতারি পর জারির পরও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হবে বলছেন আইনজীবীরা বিচার নিশ্চিতে থাকা দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ আজ ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল হয়ে আসবেন লু কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক গুরুত্ব পাবে দ্বিপাক্ষীয় স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা বিষয় এই ছিল সকালের সময় সঙ্গে থাকুন সময়